আজকে আমাদের সমাজে যে স্ক্যাবিস বারবার রোগটা হচ্ছে এটা একমাত্র কারণ হলো রিইনফেকশন। রিইনফেকশনটা সাধারণত আমরা দেখেছি যে কোনো ইনস্টিটিউট থেকে আসে, যে কোনো এতিমখানা মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই আমাদের কাছে রোগী সবচাইতে বেশি আছে। এছাড়াও আমাদের ফ্যামিলিতেও এরকম ধরনের একজন আর একজনের সাথে যে মেলামেশা, এক জায়গায় যে কোনো অনুষ্ঠান, যে কোনো এরকম ভাবে আমাদেরকে স্প্রেড করে। আমরা স্ক্যাবিসের চিকিৎসা দেই কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু ভালো হওয়ার পরে আবার দেখা যায় যে কিছুদিন পরে রিইনফেকশন নিয়ে আমাদের কাছে আবার আসে। তো এই রকম ভাবে যদি আমাদের বারবার হয় তবে এর ক্ষেত্রে একটা আমাদের কমপ্লিকেশন ফিল করি আমরা, যেটা অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস। এই অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস ছোট বাচ্চাদেরই হয় সবচাইতে বেশি, তবে অ্যাডাল্টদের ক্ষেত্রেও হয় তবে সবচাইতে কম। আর এর ট্রিটমেন্টটা হলো আমরা যে ট্রিটমেন্ট দেই এইটার নাম বলতেছে ক্যাবিসাইডাল ড্রাগ। একটা ড্রাগেই কিন্তু এটা ভালো হয়ে যায়, 5% আমিথ্রিন। হয় এটা হলো একটু আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।